नमस्कार बंधुरा, आमार यूट्यूब चैनल द क्राफ्ट गैलरी ओई दीप्तिते आपनादेर स्वागत। आज के आमी निये एसेछि आरो एकटी नतून नक्शिकाथार डिजाइन। चलुन देखे नेवा जाक तीन पार्टे एई नक्शिकाथाटा करब। प्रथमे दिच्छि जे रंगेर करब सेटा, माझखाने दिच्छि एकटा सादा कापड़। आपनारा बाड़ीते जे कोनो राखा कापड़ यूज करते पारेन, एर मध्ये तार उपरे दिये दिच्छि आबार नतून आरेकटा कापड़ेर अंश। মানে দুপিঠে একই কালার থাকছে, মাঝখানে আমি একটা অন্য কালারের কাপড় দিচ্ছি যাতে একটু মোটা হয়। এবার ডিজাইনটা আমি করে নিচ্ছি, আপনাদের যেরকম ইচ্ছা ডিজাইন করতে পারেন। আমি এখানটায় একটু কাটা কম্পাস দিয়ে গোলগুলো করে নিচ্ছি যাতে একটু সমান মাপের হয় সবগুলো। সেইভাবে আমি ডিজাইনটা প্রথমে করে নিচ্ছি এবং মাঝখানের দাগগুলো আমি স্কেল দিয়ে টেনে নিচ্ছি। পুরোটা আঁকা হয়ে গেছে, এবার আমার সুতোর কাজ হবে। আপনারা দেখে নিন কিভাবে আমি করছি। সুতোটা সামনের দিক দিয়ে ঢুকিয়ে নিলাম, এতে কোনো গিট পড়বে না, কারণ গিট পড়লে বাচ্চাদের অসুবিধা হবে বা তাদের লাগতে পারে। এবার দেখে নিন আমি কিভাবে ডিজাইনটা করছি। প্রথমে কয়েকটা আমি চেন ফোর দিয়ে করে নিচ্ছি, তারপরে কাঁথা স্টিচ দিয়ে কমপ্লিট করছি। অনেক সময় দড়ি আটকে যেতে পারে, সেজন্য আপনারা ছোট দড়িও নিতে পারেন যদি অসুবিধা হয়। দড়ি মিন্স সুতোটার কথা বলছি আমি। লাচি সুতো ব্যবহার করতে পারেন অথবা ডলি অ্যাঙ্কার যেরকম পাওয়া যায় এখানটায় সেই সুতো ব্যবহার করতে পারেন, যেন রং না উঠে সুতোর, তাহলে কাঁথার উপরে রং লেগে বাজে লাগবে এবং জিনিসটা খারাপ হয়ে যাবে। তাই সবসময় একটু ভালো কোয়ালিটির সুতোই ইউজ করবেন। এক দিকটা আমি করে নিলাম, সম্পূর্ণ অংশটা মোটামুটি আমার হয়ে গেছে। আমি এখন শেষের দিক অংশটা করছি। যেরকম ভাবে এঁকেছি সেই দাগ দিয়েই আমি আঁকাটাকে কমপ্লিট করছি। একটু টেনে টেনে নিয়ে করবেন, না হলে কুচকে যাবে। সুতোটা তোলার পরে ভালো করে বুড়ো আঙুল দিয়ে ওটাকে টেনে সোজা করে নিতে হয়, তাহলে আর কুচকে যাবে না। এবার শেষ সুতোটা আমি জাস্ট একটা এই আমার প্রথম একটা গিট দেব, না হলে কোথাও আমার গিট পড়েনি। এবং সামনে পিছনে মোটামুটি ডিজাইনটা একই লাগে দেখতে। ভেতর দিয়ে সুতোটাকে টেনে দিলাম, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার কাঁথাটা। এবং শুধু সাইডের
অংশটা জোড়া লাগিয়ে রান স্টিচ করে দিচ্ছি। দুপাশ থেকে মুড়িয়ে ভেতরের সাদা কাপড়টাও যেন বেরিয়ে না আসে এমনভাবে ওপর আর নিচের কাপড়টা আটকে সাইডগুলোকে আমি বন্ধ করে দিচ্ছি। আমার কাঁথা কমপ্লিট হয়ে গেছে, দেখে নিন ডিজাইনটা খুব সুন্দর লাগছে বেগুনি কালারের উপরে। সাইডেও আমি তিনটে লাইন করেছি ওই রান স্টিচ দিয়ে বা কাঁথা স্টিচ দিয়ে যেটা বলবেন। আমার কমপ্লিট বেবি কাঁথা। এটা সামনের পোর্শনটা, এবার পেছনের পোর্শনটাও দেখাচ্ছি, একই হয়ে গেছে এবং কোনো গিট নেই। গিট থাকলে বাচ্চাদের গায়ে লাগবে, সেই জন্য কোথাও গিট পড়েনি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।